তৃণমূল কংগ্রেস ছাড়ার পথে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং, ব্যারাকপুরে প্রার্থী হিসেবে লড়াই রিঙ্গিত অর্জুন সিং এ। কোন দলের প্রতীকে ব্যারাকপুরে প্রার্থী খোলসা করলেন না অর্জুন। লোকসভায় তৃণমূলের টিকিট না পেয়ে অভিমানী ব্যারাকপুরের সাংসদ তৃণমূলের কাছে আনওয়ান্টেড হয়ে গিয়েছেন, দলে প্রয়োজন ফুরিয়ে গিয়েছে বলে মনে করেন অভিমানী অর্জুন সিং। আপনারা দেখতে পাচ্ছেন যে ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি, সেই ছবি সরিয়ে দেয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন আপনারা অর্জুন সিং এর অফিস থেকে সরিয়ে দেয়া হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি সরিয়ে দেয়া হলো অর্জুন সিং এর অফিস থেকে। আপনারা আপনাদেরকে এই মুহূর্তে যে ছবিটা আমরা দেখাচ্ছি, কিছু কিছুদিন আগেও অর্থাৎ গতকাল পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই ছবি ছিল অফিসে, সেই ছবি আপনারা দেখছেন। আর আজকে সেই মুহূর্তে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি যখন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি সরিয়ে দেয়া হচ্ছে অর্জুন সিং এর অফিস থেকে। আর এরপরেই আরও জোরালো জল্পনা যে তৃণমূল ছাড়ার পথে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং, তবে তিনি এও জানাচ্ছেন যে ব্যারাকপুরেই প্রার্থী হিসেবে লড়াই তিনি করবেন। তবে কোন দলের প্রতীকে ব্যারাকপুরে তিনি প্রার্থী হচ্ছেন সে বিষয়ে খোলসা করেননি, সাসপেন্স এখনও জিয়ে রেখেছেন। লোকসভায় তৃণমূলের টিকিট না পেয়ে অভিমানী ব্যারাকপুরের সাংসদ তৃণমূলের কাছে আনওয়ান্টেড হয়ে গিয়েছেন, দলে প্রয়োজন ফুরিয়ে গিয়েছে বলে মনে করেন অভিমানী অর্জুন সিং। আর অর্জুন সিং এর অফিস থেকে সরানো হলো মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি, সেই ছবিও দেখছেন আপনারা জি চব্বিশ ঘন্টা। এখন বরুণ সেনগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বরুণ, আমরা দেখছিলাম যে গতকাল পর্যন্ত অর্থাৎ আজ সকাল পর্যন্ত সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল অর্জুন সিং এর অফিসে, সেই ছবিও এবার সরিয়ে দেয়া হলো। তার পাশাপাশি তার বক্তব্য হচ্ছে তৃণমূলের কাছে আনওয়ান্টেড হয়ে গিয়েছেন, একদিকে যেমন অভিমান ঝরে পড়ছে অপরদিকে তিনি মোদি স্তুতি করছেন এবং ব্যারাকপুর থেকেই প্রার্থী হিসেবে লড়াইয়েরও ইঙ্গিত দিচ্ছে। বরুণ শুনতে পাচ্ছো? একেবারে দেখো, তিনি কিন্তু তার আজকে সকালবেলা পর্যন্ত কিন্তু তার যেখানে তার অফিস অর্থাৎ মজদুর ভবন যে অফিসের, মজদুর ভবনের অফিসে কিন্তু একেবারেই তার অফিসের পেছন দিকটা তিনি যেখানে বসছেন তার পেছন দিকটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল, পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল, এমনকি তৃণমূলের যে সিম্বল সেই সিম্বল কিন্তু সেখানে ছিল। আজ সকাল হতেই কিন্তু সেই তৃণমূলের সিম্বল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি, প্রত্যেকটা ছবি কিন্তু সেখান থেকে নামিয়ে দেওয়া হয়। এবং তিনি কিন্তু কিছুটা একেবারেই তিনি যেটা মোদীজি স্তুতি করে বলেন যে সিএএ নিয়ে তিনি প্রসঙ্গ যখন ওঠে তিনি কিন্তু বলেন যে এই সিএএ কিন্তু খুব কার্যকরী একটা জায়গা, এখানে বিরোধিতা করার কোনো জায়গা নেই, মোদীর স্তুতিও তার মুখে শোনা যায়। এই সব মিলিয়ে যে সিনারি অর্থাৎ সব মিলিয়ে যে চিত্র তৈরি হচ্ছে এই ব্যারাকপুর শিল্পাঞ্চল বিশেষ করে মজদুর ভবন ঘিরে, এটা নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে ইতিমধ্যে কিন্তু একটা চর্চার বিষয় শুরু হয়ে গেছে। কারণ বারবার করে যেটা এলাকার মানুষ যেটা বা তার তৃণমূল কর্মী সমর্থক যারা ছিলেন তাদের সঙ্গে আমরা দেখেছি দুদিন ধরে তিনি কিন্তু বিভিন্ন সময় তারা কিন্তু তাদের সঙ্গে আলোচনা করেছেন। তৃণমূল কংগ্রেসের উপর অভিমানী অর্জুন সিং ক্ষোভ প্রকাশ করে কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। বলছি দাদা, এটা কি বলা যেতে পারে আপনি তৃণমূলে আর থাকতে চাইছেন না? বললাম না আমি আনওয়ান্টেড হয়ে গেছি। আছেন কি নেই তৃণমূলে, আছেন কি নেই দুদিন ধরে আমি একটু রিল্যাক্স আছি, আমি জানি না আজকে জানা যাবে কিছু, আজকে তো তালিকা বেরোচ্ছে বিজেপি, তালিকা বেরোচ্ছে কি হচ্ছে সেটা তৃণমূল বিধানসভা টিকিট
মানে কিছু ছিল সেটা তো আমি বলতে পারবো, কিন্তু বলা হয়েছে কোথা থেকে বলতে পারবে না যে আমার আমার যে কাজ করণীয় আমি করিনি, বা আমি কোন তৃণমূল কর্মীর পিছনে কোন কাটি দিয়েছি বা কোন কর্মী অসম্মান করেছি, কোন কর্মীর বিরুদ্ধে আমি কোন কাজ করিনি, কোন মানুষের বিরুদ্ধে আমি কাজ করেছি, আমি কিন্তু জনপ্রতিনিধি ছিল, কিন্তু আমি দেখলাম যে আমার সঙ্গে মানে সেই ব্যবহারটা করা এক কথা আপনার ভরসা ভেঙে গেছে গুড ওয়ার্ড বলতে পারবো মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ছবি সরিয়ে দেয়া নিজের অফিস থেকে, তার পাশাপাশি বলা যে ব্যারাকপুর থেকেই তিনি প্রার্থী হিসেবে লড়বেন ইঙ্গিত অর্জুন সিং এর। শুধু তাই নয়, তৃণমূল কংগ্রেস নিয়ে একরাশ অভিমান, তার সঙ্গে অনুশোচনা যে তিনি দেড় বছর নষ্ট করেছেন তৃণমূলে, পাশাপাশি মোদি স্তুতি, এই সব কিছু নিয়ে রাজনৈতিক মহল থেকে কি প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কি বলা হচ্ছে, আর বিজেপির তরফ থেকেই বা কি বলা হচ্ছে, শোনাবো আপনাদের। বিজেপি থেকে ফিরেই বা এলেন কেন, আবার এখনই বা যাচ্ছেন কেন, এই বিষয়ে অর্জুন সিং ভালো বলতে পারবেন। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ছাড়া অর্জুন সিং এবার লড়ে দেখান, কারণ একটা জিনিস মাথায় রাখবেন, মহাভারতও ছিল, পার্থ যদি সারথি না থাকতো অর্জুন যুদ্ধ জয় করতে পারতো না, এবার স্বয়ং পার্থ দাঁড়িয়েছেন, তার বিরুদ্ধে যদি দাঁড়ান তাহলে কিন্তু যুদ্ধের পরিণতিটা কি হবে সেটা সহজেই অনুমেয়। আমি তো এই বিষয়ে আমরা অপেক্ষা করছি, আমরা আশা রাখছি যে উনি নিশ্চিত ভাবে দলের শৃঙ্খলা মেনেই কাজ করবেন, নিশ্চিত ভাবে দলের শীর্ষ নেতৃত্ব ওনার সাথে কথা বলেছে, আমরা আশা রাখবো উনি দলের প্রতি আস্থা রাখবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বের প্রতি আস্থা রাখবেন, তারপরে যদি আগামী যে পরিস্থিতি অন্যরকম হয় নিশ্চয়ই আমরা এই আপনাদের প্রতিক্রিয়া জানাবো। দেখুন, অর্জুন সিং তো বিজেপিতেই ছিলেন, তৃণমূল থেকে পদত্যাগ করে তিনি বিজেপিতে এসে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, বিজেপির প্রতীক চিহ্ন নিয়ে জয়ী হয়েছিলেন, তৃণমূল কংগ্রেসের প্রাতিষ্ঠানিক লুট, ভ্রষ্টাচার, একনায়কতন্ত্র, গণতন্ত্রকে ধ্বংস করা, পুলিশি মিথ্যাচার, মিথ্যা মামলায় মানুষকে ফাঁসানো, এরকম অনেক সমালোচনা করে তিনি বিজেপিতে ছিলেন, বিজেপিতে সক্রিয় ছিলেন, পার্লামেন্টের ভিতরেও ছিলেন বাইরেও ছিলেন, তারপরে একদিন আবার বিজেপির বিরুদ্ধাচরণ করে উনি তৃণমূলে চলে গিয়েছিলেন। সেই সিদ্ধান্ত নেবার অধিকার একমাত্র আমাদের সর্বোচ্চ নেতৃত্বে আছে, সেই সিদ্ধান্ত নেবার ক্ষমতা এই মুহূর্তে পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা পার্টির নেই, পশ্চিমবঙ্গ শাখার নেই, আর পশ্চিমবঙ্গ শাখা তার অবস্থান সে কিভাবে গোটা বিষয়টি দেখছে, ঘটনার পরম্পরা দেখছে, তার কি তাৎপর্য সেটা শুধুমাত্র সে জানতে পারে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।